নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই ভিডিওটি। এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাতে চলেছি রাহুর উপদ্রব থেকে মুক্তির কী উপায় রয়েছে এবং আপনারা কি করে বুঝবেন যে আপনাদের রাহু গ্রহ খারাপ রয়েছে এবং রাহু গ্রহ অ্যাকচুয়ালি খারাপ হলে কী কী সিমটম আপনারা দেখতে পাবেন। এই সমস্ত বিষয় নিয়ে আমি এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করতে চলেছি, তাই ভিডিওটির এতটুকু অংশ যদি আপনি মিস করে ফেলেন তাহলে আপনি বিশাল কিছু মিস করে ফেলবেন। তাই ভিডিওটি মনোযোগের সাথে সম্পূর্ণ দেখতে থাকুন। আর এই ভিডিওর লাইক আমি রাখছি 1000, আশা করি আপনারা পূরণ করে দেবেন। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভ সুশীঘ্র। রাহু নিয়ে আমি বহুবারই অনেক ভিডিও দিয়েছি এবং এই লটারি, সাট্টা, জুয়া এই সমস্ত কিছুর অর্থ যে দেয় সেটি কিন্তু রাহু দেয়, আমি আবারও আপনাদেরকে জানাচ্ছি। কিন্তু আপনার জন্মছকে রাহু গ্রহ খারাপ অবস্থায় থাকলে লটারি, সাট্টা, জুয়া তো দূরের কথা, আপনার দৈনন্দিন জীবনের জীবনযাত্রাকে একদম ডাউনফল করে দিতে পারে। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ রাহু এমন একটি প্ল্যানেট বর্তমান কলিযুগে খুবই ধ্বংসাত্মক প্ল্যানেট, অর্থাৎ আপনার জীবনকে দুর্বিষহ করে তুলবে। ধরুন আপনি একটা ভালো চাকরি করেন, হঠাৎ করে শুনলেন যে কিছু মানুষকে সেই চাকরি থেকে ছাঁটাই করা হবে, তার মধ্যে আপনার নামটি চলে এসছে, কিন্তু আপনার এটি কিন্তু রুজি রোজগার, আপনার বাড়িতে স্ত্রী বাচ্চা এরা রয়েছে, তাদেরকে কিন্তু লালন পালন এবং খাওয়ানোর দায়িত্ব আপনার। এই অবস্থাতে আপনার মাথাতে বাজ পড়বে কি, তাই তো? আর এটি টোটালটাই রাহু গ্রহ করে। এছাড়াও রাহু গ্রহ মানুষকে চণ্ডাল বানিয়ে দেয়, অর্থাৎ যত রকমের বাজে কাজ, খারাপ কাজ, সমস্ত কাজই কিন্তু রাহু গ্রহের আন্ডারে। অর্থাৎ কোনো মানুষের সাথে ফ্রড করা, মুখের ভাষা খারাপ করা, এই সমস্ত কিছু কিন্তু রাহু গ্রহ করাই। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ আপনার জন্মছকে যদি রাহু গ্রহ শুভ পজিশনে না থাকে তাহলে আপনি চণ্ডালের মতো হবেন, অর্থাৎ যেটিকে বলা হয় গুন্ডা। এছাড়াও আপনার মধ্যে মায়া, দয়া এই সমস্ত কিছু থাকবে না এবং আপনি তাৎক্ষণিক সব কিছু চাইবেন, তার জন্য ডু অর ডাই, অর্থাৎ খারাপ কাজ করতেও কিন্তু বিন্দুমাত্র চিন্তা করবেন না এবং ফ্যামিলিরও ক্ষতি করে ফেলবেন। অর্থাৎ আপনার সন্তান একসময় আপনার চোখের মণি ছিল, সেই সন্তানই আপনাকে একদিন ঘর থেকে বের করে দিল। রাহু এমন একটা প্ল্যানেট যেটি ছায়াগ্রহ হলেও তার কিন্তু একটা বিশাল ভূমিকা রয়েছে, অর্থাৎ মানুষকে বাটি ধরিয়ে দেওয়ার মতো ক্ষমতা কিন্তু রাখে। আর যদি রাহু গ্রহ ভালো থাকে তাহলে আপনি বাটি ধরাকালীনই, অর্থাৎ কিছুদিন পর বা কয়েক বছর পর বা 5 বছর বা 10 বছর পর আপনি কিন্তু বড় অট্টালিকাতে বসবাস করবেন, এই জিনিসটাও কিন্তু করাই। অর্থাৎ দুম করে জিরো থেকে হিরোতে, আবার হিরো থেকে জিরোতে করার ক্ষমতা রাহু গ্রহ রয়েছে। এবার আসুন কিছু সিমটম, কিছু টিপস আমি বলছি যেগুলোর মাধ্যমে আপনি বুঝবেন যে আপনার রাহু গ্রহ ভালো নেই। যদি আপনার মামার বাড়ির সাথে সম্পর্ক খারাপ থাকে সেক্ষেত্রে বুঝবেন রাহু গ্রহ আপনার জন্মছকে শুভ নেই। এছাড়াও আপনার শ্বশুরালয় থেকে যদি সাপোর্ট না পান তাহলেও বুঝবেন রাহু গ্রহ আপনার জন্মছকে শুভ নেই। 3 নম্বর পয়েন্ট, আপনার বাড়ির প্লাস্টার যদি চোটে পড়ে, হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ ঘরের যে প্লাস্টার হয় সেটি যদি চোটে পড়ে তাহলে আপনি বুঝে যান যে আর কিছুদিনের মধ্যে আপনার জীবনে কিন্তু ঝড় আসতে চলেছে। তাই এইরকম কন্ডিশন যদি হয় সেক্ষেত্রে আপনি প্লাস্টার সাথে সাথে করে দিন। যে সমস্ত জায়গায় প্লাস্টার চটে গেছে
সেই সমস্ত জায়গায় নতুন করে প্লাস্টার করে ফেলুন, নচেত কিন্তু প্রবলেম ক্রিয়েট হতে চলেছে। এছাড়াও অনেকে দেখবেন বাড়ি তৈরি করছে এবং বাড়ি তৈরি করার পর একতলা, দোতলা, তিনতলা করে এবং ইনকমপ্লিট করে রেখে দেয়, অর্থাৎ নিচতলাটা কমপ্লিট করে নিল, দোতলাতে শুধু পিলার উঠে আছে, উপরে ছাদটা হয়ে আছে এবং পুরোটাই ফাঁকা। কিন্তু এইরকম পজিশান যদি আপনি রেখে দেন তাহলে রাহু কিন্তু আপনার গৃহে প্রবেশ করবে, এটি কনফার্ম। এবং আপনাকে একের পর এক একের পর এক প্রবলেমের মুখোমুখি করবে এবং আপনাকে বাড়ি কিন্তু কমপ্লিট করতে দেবে না। হ্যাঁ বন্ধুরা, আপনাকে এমন এমন প্রবলেম ফেস করাবে, ঋণ করিয়ে দিবে, আপনাকে বাটি ধরিয়ে দিবে, এইরকম পজিশান কিন্তু হওয়ার সম্ভাবনা থাকে এবং আমি এটি দেখেছি। তো এই কারণে আমি বলছি যদি আপনি বাড়ি তৈরি করেন সেক্ষেত্রে কমপ্লিট করুন, যদি দোতলা না করতে পারেন তাহলে দোতলাতে পিলার উঠাবেন না এবং ছাদও দেবেন না, আর যদি ছাদ এবং পিলার দিয়ে দেন তাহলে ঘরটিকে পুরোটাই গেঁথে উঠিয়ে নিন এবং প্লাস্টার অবশ্যই করবেন। বিনা প্লাস্টারে বাড়ি রেখে দিলে রাহুগ্রহ ওর কার্যক্ষমতা অনেক বেড়ে যায়, তাই প্লাস্টারটি অবশ্যই করবেন। আমি কিছুক্ষণের মধ্যে জানাতে চলেছি কী সেই উপায়, যে উপায় করলে আপনাদের রাহুগ্রহ শান্ত হয়ে যাবে। এছাড়াও আপনারা হয়তোবা দেখেছেন বা হয়তোবা এরকমও হয়েছে, ভূমিকম্পে বাড়িতে চিড় ধরে যায়, অর্থাৎ ফাটল ধরে যায়, সেই ফাটল যতটা পারবেন মেরামত করে নিন। যদি প্লাস্টার না করতে পারেন সেই জায়গায় ওয়ালপট্টি মেরেও সেই ফাটলটিকে বুঝে দিন, নচেত কিন্তু প্রবলেম ক্রিয়েট হবে। এবার আসুন আমি আপনাদেরকে জানিয়ে দিই কী সেই উপায়, যে উপায় করলে আপনাদের রাহুগ্রহ শান্ত হবে এবং রাহুর উপদ্রব থেকে বাঁচবেন। আপনারা একটি লাল কালারের, লাল রঙের একটি কাপড় নেবেন, সেখানে 400 গ্রাম মতো, এক্স্যাক্ট 400 গ্রাম, কারণ রাহুর সংখ্যা হচ্ছে 4, সেই 400 গ্রাম আপনারা জব নেবেন এবং সেই জব আপনি কাপড়ে বেঁধে বাড়ির যে জায়গায় অন্ধকার থাকে, আপনার গৃহের যে জায়গায় অন্ধকারাচ্ছন্ন থাকে সেই অন্ধকার জায়গায় রেখে দিন এবং সেখানে রাখার পর আপনারা ওখানে কখনোই ঝাঁটা বা কোনো কিছু ঠিকাবেন না এবং 6 মাসের মধ্যে সেই জবটিকে আবার চেঞ্জ করে আবার নতুন করে সেম প্রসিডিওরে আবার ওখানে রেখে দিন। সেটি করলে আপনাদের এই রাহুর উপদ্রব থেকে কিন্তু বাঁচবেন, এটি কনফার্ম। তো এই ছিল আজকের ভিডিও, যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।